সাফ চ্যাম্পিয়নশিপের খবর। প্রাথমিক লক্ষ্য পূরণ হলেও বাংলাদেশের স্বপ্ন এখন ফাইনাল, তাই সর্বোচ্চটা দিয়ে জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ, জানিয়েছেন হেড কোচ হাবিয়ের ক্যাবরেরা। কুয়েতকে শক্ত প্রতিপক্ষ মানলেও তাদের হারাতে দৃঢ়প্রত্যয় অধিনায়ক জামাল ভুঁইয়া। ম্যাচটা কঠিন হবে তা মানছেন কুয়েত কোচ রুইবেন তো। এই মুহূর্তে ভারতের কান্তিরাবা স্টেডিয়ামের সামনে আছেন রিপোর্টার এস এম ইকবাল। সেমিফাইনালকে ঘিরে বাংলাদেশ দলের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকবাল, 18 বছর পর বাংলাদেশের সামনে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ওঠার হাতছানি। এর আগে 2005-এর যে আসরটা ছিল সেই আসরে বাংলাদেশ ফাইনাল নিশ্চিত করেছিল, সেমিফাইনালে তারা হারিয়েছিল পাকিস্তানকে। তবে সবশেষ বাংলাদেশ যেবার সেমিফাইনাল খেলেছিল 2009-এ, সেবার কিন্তু হচ্ছে ভাগ্যের শিকে ছিটতে পারেনি, ভারতের কাছে 1-0 ব্যবধানে হেরে গিয়ে বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপ কিন্তু থেমে গিয়েছিল সেমিফাইনালে। যাই হোক, বাংলাদেশ আবারও 14 বছর পরে সেমিফাইনালের মঞ্চে এসেছে। বাংলাদেশের ফুটবলাররা স্বপ্ন দেখছে এবার নিশ্চয়ই বাংলাদেশ হচ্ছে সাফের ফাইনাল নিশ্চিত করবে। তবে আসলে স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে কিছুটা ফারাক রয়েছে, কারণ বাংলাদেশ এবারই প্রথম সাফ চ্যাম্পিয়নশিপে সাবকন্টিনেন্ট, আমরা যেটা বলি দক্ষিণ এশিয়ার দল, এই দক্ষিণ এশিয়ার বাইরের কোনো দলের মুখোমুখি হতে যাচ্ছে। আর দলটা যখন কুয়েত, তখন একটু আলাদাভাবে ভাবতেই হচ্ছে, কারণ এই দলটা রয়েছে বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা, এই দলটা আরব গল্ফ কাপে 10-12-এর চ্যাম্পিয়ন, এই দলটা এর আগে এশিয়া কাপেরও সাবেক চ্যাম্পিয়ন। সুতরাং ম্যাচটা যে বেশ কঠিন হবে বাংলাদেশের জন্য সেটা কিন্তু বলা যায়। তার উপর যদি র্যাঙ্কিংয়ের কথা বলি, বাংলাদেশের চেয়ে ঠিক 51 ধাপ এগিয়ে রয়েছে কুয়েত। সুতরাং সব কিছুতেই কিন্তু কুয়েত বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। তবে একটা কথা মনে রাখতেই হবে, বাংলাদেশ কিন্তু এবারের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের চেয়ে হায়ার র্যাঙ্ক যে টিমগুলো আছে তাদের কিন্তু হারিয়েছে। মালদ্বীপের ফিফা র্যাঙ্কিং 156, বাংলাদেশ কিন্তু তাদের 3-1 ব্যবধানে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সম্ভাবনা বাঁচিয়ে রেখেছিল। এরপর ভুটানকে যে বাংলাদেশ লাস্ট ম্যাচে হারিয়েছিল, তারাও কিন্তু বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে 7 ধাপ এগিয়ে। সুতরাং বড় র্যাঙ্কিংয়ের দলগুলোর সঙ্গে কীভাবে জয় বের করে নিয়ে আসতে হয় সেটা কিন্তু জানা হয়ে গেছে হাবিয়ের ক্যাবরেরার শিষ্যদের। আর এই মুহূর্তে দলের কথা যদি বলি, দলটা কিন্তু মানসিকভাবে বেশ চাঙ্গা রয়েছে, যদিও টানা 3 ম্যাচ খেলার কিছুটা ধকল রয়েছে। তবে দলটার মেন্টালিটির কথা যদি বলি, ফুটবলাররা দারুণ উজ্জীবিত, বেশ ফুরফুরে মেজাজে রয়েছে। তারা চায় কুয়েত শক্তিশালী প্রতিপক্ষ, কিন্তু নিজেদের স্বাভাবিক খেলাটা যদি নির্ভরভাবে খেলতে পারে বাংলাদেশ, তাহলে বলা যেতে পারে যে হয়তোবা 18 বছর পর আবারও সাফের ফাইনালে যেতে পারে বাংলাদেশ। আর দল নিয়ে একটু জানিয়ে রাখতে চাই, যেটি হচ্ছে আমি প্রিভিউতে বলছিলাম, এই ম্যাচে কিছুটা পরিবর্তন আসে, যেমন তারিক কাজী যে ফিরছে এটি কিন্তু মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছে। তারিক কাজীর ইঞ্জুরি নিয়ে লাস্ট মোমেন্টে কিছুটা ধোঁয়াশা ছিল, তবে আমরা গতকাল প্র্যাকটিস সেশন দেখে যেটা বুঝেছি, তারিক কাজী হচ্ছে বেস্ট ইলেভেনে ইন করছে। মোরসেলিন এবং রাকিবের সম্ভাবনাই বেশি এখন পর্যন্ত মূল একাদশে খেলার। তবে কৌশল যদি শেষ মুহূর্তে কিছুটা পরিবর্তনের আভাস আছে কোচ হাভিয়ার ক্যাবরেরার, সেই ক্ষেত্রে মোরসালিনের জায়গায় ফাহিম কিন্তু শুরুর একাদশে থাকার একটা সম্ভাবনা রয়েছে। আপাতত এই দুটোই চেঞ্জ হতে পারে এই ম্যাচ শুরুর আগে, এছাড়া আপাতত কোনো বড় কোনো চেঞ্জ হওয়ার একেবারেই সম্ভাবনা নেই। আর আবারও বলে রাখছি, বাংলাদেশ দারুণ উজ্জীবিত, সুতরাং কুয়েতকে যদি বাংলাদেশ আজকে হারিয়ে দেয় সেটা কিন্তু অবাক করার কিছু হবে না। তো আমার কাছে ব্যাঙ্গালোর কান্তিরাবা স্টেডিয়াম থেকে এই ছিল সবশেষ। দর্শক, বেঙ্গালুরু থেকে সাফের সবশেষ খবর জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এস এম ইকবাল।